এখন আছি বর্তমানে পেরিসের একটা মার্কশিতে, আর মার্কশিতে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়, অনেক কিছু জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায়। তাই মার্কশিতে একটু ঘুরবো আমরা, দেখি মার্কশিতে কী কী আছে। সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা 3D ফ্যাট অ্যাসিড, যা হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। সামুদ্রিক মাছে ভিটামিন এ এবং ডি থাকে, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমরা বাংলাদেশিরা মাছ খেতে যেমন পছন্দ করি, ইউরোপিয়ানরাও মাছ খেতে অনেক পছন্দ করে। মার্কশিতে যা দেখলাম বেশিরভাগই সামুদ্রিক মাছ, এবং সামুদ্রিক মাছটা আসলে আমার খুবই প্রিয়, আর এই কারণেই বাংলাদেশের সাথে এই মার্কশিতে যাওয়া এবং মাছ কিনা। পৃথিবীতে প্রায় 25,000 প্রজাতির মাছ পাওয়া যায়, আর পুষ্টিবিদদের মতে সপ্তাহে কমপক্ষে 3 দিন 70-75 গ্রাম মাছ খাওয়া উচিত একজন প্রাপ্তবয়স্ক লোকের জন্য। সামুদ্রিক মাছের যে তেল থাকে, এটা মানুষের শরীরের যে কোনো ব্যথা নিরাময় করতে পারে, এমনকি ক্যান্সারের মতো রোগ নিরাময়ে অনেক উপকারী। এখানে অনেক বেটার এবং মাছ অনেক ফ্রেশ, আপনারা আসতে পারেন এখানে যারা বাঙালি আছেন এই এলাকায়। আরেকটা ভাগিনা, আসলে আমরা হচ্ছি বাঙালি, বাঙালিদের প্রিয় স্বাদ হচ্ছে মাছে ভাত বাঙালি, তো আমরা মূলত বাঙালি হয়েছি মাছে ভাতের কারণে। তো যখনই আমরা যেখানেই মানে আমাদের পা পড়ে, আমরা শুরুতেই সেই রেস্টুরেন্টে অথবা সেই এলাকায় খুঁজি মাছ অথবা ভাত কোথায় আছে, তাহলে তৃপ্তি সহকারে আসলে সেই খাওয়াটা পাই। যত ট্রেডিশনাল ফুডই আমরা খাই না কেন, কিন্তু মাছ ভাত ছাড়া আমাদের চলেই না। তো আজকে আসছি স্থানীয় বাজারে, এটা হচ্ছে ফ্রান্সের প্যারিসের নয়েজলেসিক এলাকায় মাছ বসে স্থানীয় বাজারে। তো সেখানে মামা চলে আসলো যে তোমাদের আজকে মাছ ভাতের একটা ভোজন বিলাস হবে, সেই জন্য চলে আসলো। এই মার্কশিতে আপনি যত ধরনের মশলা আসলে, গরম মশলা, হলুদ, মরিচ মানে বা গোলমরিচ, সব ধরনের মশলাই দেখা যায়। আর আমি দেখতে পেলাম অনেক ধরনের বাদামও একটা বিক্রি করে, আর বিশেষ করে আরাবিয়ান যে খেজুরগুলো আছে সেখানেও আছে। আর সবচেয়ে বেশি দেখলাম যে এখানে উলিপগুলো, মানে আপনি দেখেন কী পরিমাণ এখানে রেখে দিছে ওরা। ইউরোপিয়ানরা যদিও অনেক বেশি উলিপ খায়, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি শামুক এবং ঝিনুক খায় ফ্রান্সের লোকেরা। এ কারণে ফ্রান্সের সাইডে যে সমুদ্রগুলো আছে এখানে প্রচুর শামুক, কেকড়া এবং ঝিনুক চাষ করে থাকে।
আর মাকসিতে দেখলাম আপনার ফল থেকে ফল সবজি প্রচুর পাওয়া যায়, আর কারণ ইউরোপিয়ানরা প্রচুর শাকসবজি খায়, প্লাস ফ্রুটসও খায় ওরা, কারণ ওদের খাবারের মেনুতে প্রতিদিনই ফল থাকে। আমরা হয়তো বা এতটা খাই না, কিন্তু ইউরোপিয়ানরা প্রতিদিনই কোনো না কোনো ফল খায়। চিজ এক ধরনের খাবার যাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। সাধারণত গরু, মহিষ, ছাগল ও ভেড়ার দুধ থেকে তৈরি করা হয়। ওদের প্রধান প্রোটিন কেসিস থেকে অত জমাট করে, মানে আমরা যেটা বলি ছানা বানানো হয় প্রথম, আর ছানাকে প্রক্রিয়াজাত করে আর সেটার মধ্যে ব্যাকটেরিয়া দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে চিজ বানানো হয়। আর চিজকে ওরা বিভিন্ন গ্রানে দেওয়ার জন্য পুদিনা পাতা, তারপরে স্মোক চিজ বানানো হয়। আর ফ্রান্সে সাধারণত প্রায় 500 ধরনের চিজ বানিয়ে থাকে, আর গড়ে এক একজন মানুষ প্রায় 20 কেজি বছরে চিজ খেয়ে থাকে।